আমাদের 16 কোটি মানুষের প্রিন্স ভাইয়া যার উসিলে কিনা বাংলাদেশের রোস্টারদের সংসার চলে। বাই দ্য ওয়ে, আমার তো সংসারই নাই, তাহলে আমার কি চলে? আমাদের এই প্রিন্স ভাইয়া কিছুদিন যাব চিটাগাং এ অবস্থান করতেছে। আসসালামু আলাইকুম চিটাগাংবাসী, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি চিটাগাং চক বাজার, রাইট? আর আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে 4টার দিকে। কোন জায়গা ভাই? আমাদের এই প্রিন্স ভাইয়াকে চিটাগাং এর ভাইয়েরা খুব সুন্দরভাবে আদর যত্ন করছে, মানে খুব যত্ন সহকারে উপরে উঠিয়ে দিয়ে, মানে ওটা কি বলে জানো, মানে আমাদের বরিশালের ভাষায় উত্তম মাধ্যম দিচ্ছে। চিটাগাং এর ভাইয়ারা মানুষদের এইভাবে আদর যত্ন করে তা আগে জানা ছিল না। তবে আমাদের এই প্রিন্স ভাইয়া যদি ব্রাহ্মণবাড়িয়ে পা রাখতো তাহলে কি পরিমাণ আদর যত্ন পাইতো তা আসলে কিছু কিছু আন্দাজ করতে পারতেছি। আর এই পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তার বউ একটা নাটকীয় ফেসবুক লাইভ করে এবং মূল ঘটনাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার এবং প্রিন্স মামুনের ভালোবাসার মানুষরা খুব উদ্বিগ্ন হয়ে আমাকে কল দিয়েছেন বা এসএমএস করেছেন বা লিঙ্ক কপি করে পাঠাচ্ছেন কিছু ভিডিও যেগুলো অ্যাকচুয়ালি এডিটেড। মামুন, আপনারা সবাই জানেন যে প্রিন্স মামুন চট্টগ্রামে গিয়েছেন একটা শপের উদ্বোধন অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য এবং ওখানে ওনার সাথে ছবি তোলার জন্য অনেক ফ্যান ফলোয়ারদের অনেক বেশি ক্রাউড হয়ে গিয়েছিল। এটা স্বাভাবিক যে একসাথে অনেকজন মানুষ এক জায়গায় জড়ো হলে একটু ধাক্কাধাক্কি হয়, সবাই ওর সাথে ছবি তুলতে চাচ্ছে, সবাই ওর সাথে হাত মিলাতে চাচ্ছে, সবাই ওর সাথে কথা বলতে চাচ্ছে। তো এরকমই একটা ভিডিওকে এডিট করে নানা রকম নিউজ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে আসলে। তো আমি আমাদের ভালোবাসা মানুষদেরকে বলতে চাচ্ছি যে মামুনের সাথে আমার সারাক্ষণই কথা হচ্ছে এবং ভিডিও কলে কথা হচ্ছে, ও আল্লাহর মধ্যে ভালো আছে, সুস্থ আছে। এবং এই ধরনের আসলে যেরকম নিউজ ছড়ানো হচ্ছে এই ধরনের আসলে কোনো ঘটনাই ঘটেনি, যেটা সে তার প্রোগ্রামের একটু পরেই লাইভে এসেছিল এবং লাইভে যে সমস্ত কিছু ক্লিয়ার করেছে এবং তার কাছে ভিডিও ফুটেজ, রিয়েল ভিডিও ফুটেজ, রিয়েল সাউন্ড দিয়ে রিয়েল ভিডিও ফুটেজগুলো আছে যেগুলো সে ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করবে। তো আমাদের ভালোবাসা মানুষদেরকে বলছি যে আপনার মামুনের আমিও দোয়া করি যেন প্রিন্স ভাইয়া সহি সালামতে ঢাকায় ফিরে আসে। কিন্তু বোন মানুষ বলত না যে একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মানুষকে উল্টোপাল্টা বোঝাবো আর মানুষ বুঝবে। চেলুট চিটাগাং এর ভাইয়ারা আমাদের প্রিন্স ভাইয়াকে এত সুন্দরভাবে আদর যত্ন করার জন্য।